বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ঠাকুর বাড়ির স্পেশাল একটি নিরামিষ রেসিপি, মটর ডালের মুইঠা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় একটি রেসিপি, তো আজ আমি বানিয়ে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুবাটি মটর ডাল সারা রাত ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব কয়েক টুকরো আদা, তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ, চিনি সামান্য পরিমাণ, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই দিয়ে এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। আমরা দেখুন, মটর ডাল আমার বাটা হয়ে গেছে। এবার আবারও একটু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলো মুঠা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াইতে জল দিয়ে বেশ ভালো করে জলটা ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে, গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে মুঠাগুলো এই গরম জলে ছেড়ে দেব। তবে একটা প্রসঙ্গতে বলে রাখি যে মুঠাগুলোর যে মটর ডালটা, সেটা কিন্তু জল দিয়ে বাটবেন না, একদম শুকনো বাটতে হবে, নালে মুঠাগুলো ঠিক মতো তৈরি হবে না। এগুলো যেহেতু হাতের মাধ্যমে মুঠো করে বানানো হয়, তাই এর নাম মুঠা। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি মুঠাগুলো একটা একটা করে এই গরম জলের মধ্যে। তবে খুব সাবধানে দেবেন, এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, সাবধানে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়াচড়া করা চলবে না। এবার মুঠাগুলো আমি দিয়ে নিচ্ছি এক এক করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম করে দেব। মিডিয়ামে করে দিয়ে 6-7 মিনিট মতো মুঠাগুলো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মুঠাগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কারণ যখন দেখবেন যে সেদ্ধ হয়ে উপরের দিকে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে মুঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক একটা করে তুলে নেব। মাঝে আমি একটু উল্টে দিয়েছিলাম ঢাকনা। এবার আমি মুঠাগুলো তুলে নিচ্ছি জল থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করলে আবার শক্ত হয়ে যায়, তাই আমি এইরকম ভাবে সেদ্ধ করে নিলাম। এবার একটু ঠান্ডা করে এগুলো আমি ভেজে নেব। মুঠাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি মুঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মুঠাগুলো ভাজা হচ্ছে। এই রান্নাটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় আমাদের, মানে যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে খুবই ভালো একটি রেসিপি, খুবই সুন্দর একটি রেসিপি। একে বড় কথা, এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ভীষণ প্রিয় একটি নিরামিষ রান্না, তো আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, মুঠাগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মুঠাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি পরবর্তী পর্যায়ে আসছি। তো বন্ধুরা, ভাজার বাকি তেলে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, দুটো আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর আমার মনে হলো আর একটু তেল লাগবে, তো এখানে আমি মোটামুটি আন্দাজ করে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, 2 এলাচ, 1 দারচিনি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এতে সামান্য একটু জিরে, জিরে ফোড়ন, আর দিয়ে দেব সামান্য একটু হিং। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব, ফোড়নটা একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব 1 ছোট টমেটো পিউরি দিয়ে দিলাম।
কিছুক্ষণ নাড়তে হবে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর একে একে আমি ড্রাই স্পাইসেস অ্যাড করবো। এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি বেটে রেখেছিলাম আগের থেকে আদা কাঁচা লঙ্কা, সেখান থেকে আমি মোটামুটি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ জিরে বাটা। এখানে আমি 2 চামচ জিরে বাটা ইউজ করছি, আপনারা জিরে গুঁড়োও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন যদি কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দেন। তো আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমাকে মশলাটা কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ফেটিয়ে রাখা টক দই, 1 টেবিল চামচ। এবার আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে তেল ছেড়ে আসে। একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিলাম রান্নাটা জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা আমার খুব সুন্দরভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 বাটি উষ্ণ জল, পরিমাণ মতো জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আমি ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা দেখুন ঝোল আলু একদম সুন্দরভাবে অনেকটাই ঘন হয়ে সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মুঠিয়াগুলো। মুঠিয়াগুলো দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে নুনটা চেখে দেখে নুনটা ঠিক করে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, নেড়ে চেড়ে নেব মুঠিয়াগুলো যাতে ভালোভাবে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মুঠিয়াগুলো আমার আলুর সাথে মিশে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম নামানোর শেষে, নামানোর আগে আর কি, আমি এতে দিয়ে দেব 1 চামচ আমার বাড়িতে নিজে তৈরি করা ঘি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার রান্না শেষ। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রবি ঠাকুরের প্রিয় একটি রেসিপি, মটর ডালের মুঠা। বন্ধুরা 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ঢাকনা তুলে নিলাম, কি দারুণ কালার এসেছে। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার মটর ডালের মুঠা রেসিপি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর এটি আপনারা গরম ভাত রুটি লুচি এর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো আজ আসি বন্ধুরা, আবার আসছি আগামী পর্বে কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।